হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো তরকারি কাটতে চলে এসেছি। আগে আজকে তরকারিগুলো কেটে নিব। আর এই তো এখানে হচ্ছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া আছে। আজকে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব নিরামিষের মতন করে। আর এই তো এখন পুঁই শাকগুলো বেছে নিচ্ছি, তারপরে পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা কেটে নিবো একসাথে। আর এই তো পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা কেটে নেওয়া শেষ। আর এইভাবে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে কে কে খেতে পছন্দ করেন বলুন তো, আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপরে এই তো এখানে হচ্ছে কলার থোরও বলে আবার কলার মোচাও বলে, এটা হচ্ছে এখন মানে এটার ভিতরে একটা ডাটের মানে ডাটের মতন থাকে, ওটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে বাহিরে দেখছি যে হচ্ছে জুতালা এসেছিল 100 টাকা করে জুতা। আমার শাশুড়ি আবার বলছে এগুলো দেখো তো কেমন হয়, তাই বাহিরে এসে দেখলাম জুতোগুলো ভালোই ছিল, 100 টাকা দামে সুন্দর জুতোই ছিল। এখান থেকে এক জোড়া জুতো নিয়ে নিয়েছিলাম। তারপরে তো আর ভিডিও করতে পারিনি, দুপুরবেলা একদম গোসল করে নামাজ পড়ে চলে এসেছি রান্না করতে। আর এখানে রুটি বানাচ্ছি, আমার শাশুড়ি ডায়াবেটিক্স এর জন্য রুটি খায় সব সময়, এর জন্য হচ্ছে রুটি বানাচ্ছি বেশি করে। আর রুটিগুলোকে আটাগুলোকে মেখে এরকম গোল গোল করে নিয়েছি, তারপরে এই তো এখন রুটি বানিয়ে নিয়েছি। আর আমি এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি আরেক দিক দিয়ে হচ্ছে এই তো রুটিগুলো ভেজে নিচ্ছে। আর এই তো দেখতে দেখতে সবগুলো রুটি প্রায় ভাজা শেষের দিকে। তারপরে একটু আমি বাইরে গিয়েছিলাম, আর এসে দেখি আমার শাশুড়ি এরকম তরকারি বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে মোচার তরকারি, এটা হচ্ছে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছে, কষিয়ে নেওয়ার পর পাবদা মানে পাবদা মাছ কি ট্যাংরা মাছ দিয়ে মশলার সাথে ভুনা করে তারপরে ট্যাংরা মাছগুলোকে তুলে নিয়েছে। এখন মোচাগুলো দিয়ে তারপরে এখন হচ্ছে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছে, তারপরে তো হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছে। আর এখন আমি হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব। আর এই তো এখানে জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন বাটা, মরিচ বাটা, এগুলো সব দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এখন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আগে। তারপরে এখন দিয়ে দিচ্ছি আগে মিষ্টি কুমড়াটা, মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কষিয়ে আধা সিদ্ধ করে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে এই তো পুঁই শাকগুলো, পুঁই শাকগুলো দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আগে। তারপরে কষিয়ে নেওয়ার পর আর এই তো পানি উঠে গিয়েছে, পুঁই শাকের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহারই করিনি, যে পানি উঠেছিল সেই পানিটা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই তো রান্নাটাও শেষ। আর এখন হচ্ছে মাছ ভুনা করব, তাই বেশি করে পেঁয়াজ আগে তেলের উপর ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপর। তারপরে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে টুনা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, টুনা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোল দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিব। তারপর এই তো বলক উঠে গিয়েছে, আর লাস্টে এই তরকারিটা হয়ে গেছে। আর সবার শেষে এরকম ভাত বসিয়ে চলে এসেছিলাম, আর ইফতারের টাইমও হয়ে গিয়েছিল। তারপরে আর আপনাদের সাথে ইফতার করছি কী কী দিয়ে সেটা শেয়ার করতে পারলাম না। আর এই তো তরকারিগুলো দেখেই তো অনেক লোভ লেগে যাচ্ছে, এতটা মজা হয়েছিল যেটা বলার বাহিরে। আর এই তো মাছ ভাড়াটা তো দেখতেই পাচ্ছেন খুবই মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।